আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখতেছেন, দেশ থেকে ইভেন দেশের বাইরে যারা প্রবাসে আছেন, যে যে স্থান থেকে দেখছেন, সবাইকে জানাই যে এসটিভি ম্যাক্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। ইভেন যারা নিয়মিত ভিডিও দেখছেন বাট এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী প্রত্যেকটা নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, আজকে আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ডিসকাস করব, খুবই একটা গুড নিউজ বলতে পারেন, যা আসলে খুব নতুন একটা আপডেট যে অলরেডি অ্যাকচুয়ালি স্কটল্যান্ড গভর্নমেন্ট তাদের 90,000 ওয়ার্কার দরকার, ইউকে গভর্নমেন্টের সঙ্গে ওরা অলরেডি কন্ট্যাক্ট করেছে, ওদের লেবার শর্টেজ দেখা দিয়েছে। আপনারা জানেন যে প্যান্ডামিক সিচুয়েশন পরে কিন্তু প্রচুর লোকবল ওদের কমে গিয়েছে, অ্যান্ড আপনার অলরেডি আসলে এটা আমার কথা না, আমি আপনাদেরকে ভিডিওর শেষ পর্যায়ে দেখাবো যে ওদের মিনিস্ট্রি গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ স্কটল্যান্ড থেকে যে ওরা পাবলিশ করে দিয়েছে যে নিউজটা, ওদের প্রচুর লোক দরকার, ইউকে গভর্নমেন্টকে ওরা চিঠি লিখেছে যে আমাদের প্রচুর লোক দরকার ওদেরকে হেল্প করার জন্য, ওদেরকে সাহায্য করার জন্য। সো হয়তো জানেন আপনারা, ইউকে তো আসলে প্রচুর লোকবলের সংকট দেখা দিয়েছে, আর স্কটল্যান্ড কিন্তু বলতে পারেন এটা ইউকেরই একটা টেরিটরি, স্কটল্যান্ড এখনও স্বাধীন হয় নাই, স্কটল্যান্ড ইউকে পাশাপাশি বলতে কি এখনও কিন্তু স্কটল্যান্ড সব কিছু করতে হয় ইউকে গভর্নমেন্টের থ্রোতে। সো বুঝতেই পারছেন মানে পুরো বিষয়টা হচ্ছে যে আসলে যে সব লোকবল দরকার স্কটল্যান্ড প্লাস ইংল্যান্ড আই মিন ইউকে টেরিটরি ওদের পুরোটা জুড়েই এই লোকগুলো দরকার। এবার আসলে আসে জানবো কোন কোন সেক্টর ওদের লোক দরকার। আসলে দেখুন, ওদের ম্যাক্সিমাম সেক্টরে লোক দরকার, তার মধ্যে রয়েছে আপনার ট্যুরিজম, দেন রয়েছে আপনার সেলস সেক্টর, এগ্রিকালচার সেক্টর, রয়েছে আপনার ম্যানুফ্যাকচারিং, সেলস, ফুড অ্যান্ড ম্যানেজমেন্ট, তাছাড়া আছে আপনার ফার্মিং, গার্ডেনিং, দেন হচ্ছে আপনার লরি ড্রাইভার বা ট্রাক ড্রাইভার, যে সেক্টরগুলো আছে মানে প্রচুর লোকের ওদের দরকার। ওরা তার জন্য বিবিসি যে নিউজে ওরা নিউজ করেছিল, আপনার আরও যে জব পোর্টালগুলো আছে ওইখানে ওরা প্রচুর লোকের নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সো আমার মনে হয় এটা হতে পারে আপনাদের জন্য বেস্ট একটা অপরচুনিটিস। তবে হ্যাঁ, একটি বিষয় অনেকে বলতে পারেন যে তাহলে ভাই আমরা কি যারা কোনো অভিজ্ঞতা নেই তারা কি যেতে পারবেন? না, এটা অবশ্যই আপনার মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে, আপনার এফিসিয়েন্সি থাকতে হবে, আপনার যে কাজই করুন না কোনো ওই সেক্টরে আপনার মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে, আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে, আপনি প্রিভিয়াস কাজ করেছেন 1-2 বছর, সাপোজ আপনি সেলসে ছিলেন বা আপনি হারভেস্টিংয়ে ছিলেন, অথবা আপনি নার্সিং পেশায় ছিলেন, অথবা ড্রাইভিং পেশায় ছিলেন, আপনার 3-4 বছরের ড্রাইভিং পেশার এক্সপিরিয়েন্স আছে, আই মিন মোট কথা হচ্ছে একটাই, আপনার অভিজ্ঞতা থাকতে হবে, অ্যাটলিস্ট মিনিমাম 1 ইয়ারের হলেও অভিজ্ঞতা থাকতে হবে এই জবগুলোর জন্য, ঠিক আছে? ইভেন ওরা এই জবের মেয়াদ হবে আপনার 2 ইয়ার্স, হ্যাঁ 2 বছর পর আপনার ম্যাচ শেষ হয়ে যাবে, তবে আপনি চাইলে পরবর্তীতে আপনার ম্যাচ শেষ হওয়ার পর যদি নতুন যে ম্যাচ করতে পারেন সেক্ষেত্রে এটা হবে অন্য একটা সিস্টেম, আপনাকে ওইভাবে ম্যানেজ করে আগাতে হবে। যাই হোক, মানে মোট কথা হচ্ছে যে এটা হবে আমি মনে করি আপনাদের জন্য সবচেয়ে বড় একটা সুযোগ, এই সুযোগগুলো কাজে লাগানো, যে প্রচুর লোক ওরা নিবে, ইভেন প্রচুর ভিসা দিবে। আসলে বুঝতেই পারছেন আপনার যদি এক্সপিরিয়েন্স, আপনার সিভি সব কিছু যদি ঠিক থাকে, সব কিছু যদি ফুলফিল হয়, ওদের রিকোয়ারমেন্টস ফুলফিল করে, সেক্ষেত্রে আসলে এখানে ভিসা পাওয়াটা কোনো বিষয় না, এটা জাস্ট খালি সময়ের ব্যাপার। তবে হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে প্রচুর পরিমাণে আবেদন করতে হবে। কোথায় আবেদন করতে হবে, কীভাবে করবেন আমি স্ক্রিনে দেখিয়ে দেবো ভিডিও শেষে আপনাদেরকে। ইভেন ইমিগ্রেশন অফ স্কটল্যান্ড থেকে যে ওরা বিজ্ঞপ্তি দিয়েছে ওইটাও দেখিয়ে দিব, ইউকে গভর্নমেন্টের সঙ্গে যে ওরা কথা বলেছে, চিঠি দিয়েছে ওদের লোকবলের ব্যাপারে, ওদের প্রচুর লোক দরকার, লোকের শূন্যতা দেখেছে, পুরো প্রসেসটি দেখাবো। তবে আর কথা বাড়াচ্ছি না, আপনাদেরকে আমি স্ক্রিনে নিয়ে যাব, আমি সরাসরি দেখাবো কোথায় কি আবেদন করতে হয়, অ্যান্ড মিনিস্টার অফ স্কটল্যান্ড ইমিগ্রেশন যে অথরিটি ওইখানে যাবো, ওরা যে বিজ্ঞপ্তিটা পাবলিশ করেছিল ওইটাও আপনাদেরকে দেখাবো যে আসলে হ্যাঁ ওদের সত্যি সত্যি প্রচুর লোক দরকার, ওরা লোক সংকটে ভুগছে পুরো স্কটল্যান্ড ইংল্যান্ড। যাই হোক, তাহলে চলুন শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, অলরেডি দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার স্ক্রিনে এন্ট্রি নিয়েছি, আজকে যে বিষয়টা বলেছিলাম ভিডিওতে বা থাম্বনেইলে যে 90,000 ওয়ার্কার কর্মী দরকার স্কটল্যান্ডে, ইংল্যান্ডের স্কটল্যান্ডে প্রচুর লোক দরকার, এটা নিয়ে ওরা অলরেডি ইউকে গভর্নমেন্টকে ওরা ডিরেক্ট চিঠি দিয়েছে আপনার স্কটিশ গভর্নমেন্ট। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা, এই যে লেবার শর্টেজ, আ লেটার টু ইউকে গভর্নমেন্ট,
ইউকে গভর্নমেন্টকে ওরা ওদের যে কর্মীশূন্যতা দেখা দিয়েছে, লেবার শর্টেজ দেখা দিয়েছে ওদের প্রত্যেকটা সেক্টরে, তার জন্য ওরা ইউকে গভর্নমেন্টের নিকট হেল্প চেয়েছে। ওদের প্রচুর লোক দরকার। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি এই যে স্কটিশ গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আছে, এখানে ওরা এটা লাস্ট আপনারা দেখতে পাচ্ছেন পাবলিশ হয়েছিল 21শে জুলাই 2021 ওরা পাবলিশ করেছিল যে প্রচুর লোক ওদের দরকার ওদের বিভিন্ন সেক্টরে। ইভেন ওরা এখানে বলে দিয়েছে ওদের কোন কোন সেক্টরে লোকগুলো দরকার আপনার, ওরা এখানে ক্লিয়ারলি ওরা দিয়ে দিয়েছে। এই যে দেখুন আপনার আছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ট্রান্সপোর্ট, লজিস্টিক্স, মানে আরও যে কিছু কিছু সেক্টর আছে সব সেক্টরে ওদের প্রচুর লোক দরকার। যেটা আমি বলেছিলাম যে এটা আসলে আমার কথা না, এটা স্কটিশ গভর্নমেন্ট কথা, ইউকে গভর্নমেন্টের কথা। আর আসলে ওরা এটা নিয়ে খুবই সমস্যার মধ্যে আছে, প্রচুর শর্টেজ দেখা দিয়েছে ইউকেতে এবং স্কটল্যান্ডে, প্রচুর লোক দরকার। 90,000-এর মতো প্রায় লোক ওদের লাগবে, ওদের দেশে লোকবল দরকার বিভিন্ন সেক্টরে। দেন বন্ধুরা আরেকটি বিষয় যেটা হচ্ছে যে আসলে আবেদন যে করবেন কোথায় গিয়ে করবেন, তার জন্য কিছু লিঙ্কস আছে আমি দিয়ে দিব আপনাদেরকে। এখানে একটা লিঙ্কস আমি ওপেন করে রেখেছি, এই দেখুন মাই জব স্কটল্যান্ড, ঠিক আছে, এটা স্কটল্যান্ডের একটা খুব জনপ্রিয় একটা ওয়েবসাইট। এই যে দেখুন এখানে লেখা আছে 1-10, আই মিন পেজ 1-10-এর ভিতরে জব আছে, দেখুন প্রায় 2,689টি জব শুধুমাত্র 1-10-এর ভিতরে। তাহলে বুঝতেই পারছেন কতগুলো পেজ আছে, তাহলে কতগুলো জব হতে পারে। এই দেখুন এটা একটা জব, হেলথ অ্যান্ড সেফটি অ্যাডভাইজার, দি পোস্টার্স, দেন হচ্ছে আপনাদের স্যালারিজ দেখতে পারবেন। দেখুন আসলে ইউকে থেকে অনেক মানে স্যালারি রেঞ্জটা দেখুন মানে হিউজ স্যালারি, 32,000 থেকে শুরু করে £35,000 পার ইয়ার, অ্যাকচুয়ালি দিস ইজ আনবিলিভেবল। প্রচুর লোক ওদের দরকার। ইভেন আরেকটি বিষয় আমি বলবো, আসলে যারা মোটামুটি স্কিল ওয়ার্কার তাদের জন্য এটা হবে ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটিস, বেস্ট অপরচুনিটিস টু ইউ, দে আসলে এই সুযোগটা আপনাদেরকে নিতে হবে। আর আরেকটি বিষয়, ওরা কিন্তু 2 বছরের যে এগ্রিমেন্ট, আপনার সঙ্গে 2 বছরের এগ্রিমেন্ট করবে আপনার কাজের জন্য, দেন আফটার 2 ইয়ার্স আপনাকে জব অন্য জব ম্যানেজ করতে হবে। যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর জবের বিজ্ঞাপন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে। দেখুন কিচেন অ্যাসিস্ট্যান্ট, ব্যাংকের কিচেন অ্যাসিস্ট্যান্ট লাগবে, সেক্ষেত্রে পার আওয়ার স্যালারিজ হচ্ছে আপনার £8.91 পার আওয়ার, বুঝতে পারছেন তাহলে মানে হিউজ একটা স্যালারিজ হবে, বোঝাই যাচ্ছে। দেন হচ্ছে আপনার ডোমেস্টিক অ্যাসিস্ট্যান্ট, ব্যাংকের মধ্যে এখানে আসলে ব্যাংক সেক্টরগুলো বেশি, আপনারা এগুলো সেক্টর ওয়াইজ প্রত্যেকটা জব আপনারা দেখে নেবেন। এখানে হিউজ কোম্পানির কী বলবো আপনার বিজ্ঞাপন দেওয়া আছে, লাইক আপনারা চাইলে অর্গানাইজেশন সার্চ করে দেখতে পারবেন। আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই দেখুন আমি লিখছি এখানে সার্চ অর্গানাইজেশনস। সো সেক্ষেত্রে এখানে শোয়িং 32 অর্গানাইজ, মানে 32টা কোম্পানির লিস্ট দেওয়া আছে নাম সহ। এই যে দেখুন এই যে দেখুন এগুলো 1-1টা কোম্পানি, আপনারা এগুলো কোম্পানির ভিতরে এন্ট্রি নিয়ে আপনারা দেখতে পারবেন কী কী জব আছে ওদের, কী কী সেক্টর খালি আছে। এখানে প্রায় এই লিস্টে এখানে 32টা অর্গানাইজেশন এখানে আছে, ইউকের যে অর্গানাইজ যে সব এমপ্লয়ার সাইটগুলো আছে, যারা আসলে জবের জন্য লোক দরকার হয়, লোক খুঁজে যেসব কোম্পানিগুলো, এই সাইটগুলো দেওয়া আছে। সো আপনারা এগুলো থেকে আপনাদেরকে মোট কথা হচ্ছে সময় ব্যয় করতে হবে। দেখুন ভালো কিছু পেতে হলে আসলে অবশ্যই কিছু না কিছু কষ্ট তো করতেই হয়। সো আপনাকে প্রচুর আবেদন করতে হবে, শত শত অ্যাপ্লাই করতে হবে, শুধু 1-2টা করে যদি আপনি বসে থাকেন তাহলে কিন্তু হবে না। দেখুন ওদের লুক দরকার তা ঠিক আছে, তাই বলে যে আপনি 5-10টা করে হয়ে যাবে এটা আসলে আশা করাটা আমার মনে হয় ভুল হবে। আপনার চেষ্টা করবেন যেন প্রচুর আবেদন করবেন, কিছুটা সময় ব্যয় করে হলেও আবেদনগুলো করতে হবে। আর বেসিক্যালি একটি বিষয়, অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে, আমি আগেই বলছি এখানে নন এক্সপিরিয়েন্স হবে না, মিনিমাম আপনার 1 or 2 ইয়ার্স অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স আপনার থাকতেই হবে, যেটা আসলে যেটা সত্যি কথা। এখন যদি বলি যে না নন এক্সপিরিয়েন্স ছাড়া হয়ে যাবে, এটা আসলে ভুল হবে কথাগুলো। সো অবশ্যই আপনার মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে, আপনি যে সেক্টরে কাজ করুন না কেন ওই সেক্টরে আপনার যে এক্সপিরিয়েন্সগুলো এইগুলো থাকতে হবে। সো বন্ধুরা এটাই ছিল আজকে দেখানোর বিষয় যে হ্যাঁ এই কথাগুলো আমার না, স্কটিশ গভর্নমেন্ট অলরেডি গত কয়েক মাস আগেই ছেড়ে দিয়েছিল ইউকে গভর্নমেন্টকে ওদের প্রচুর লোকের ব্যাপারে। সো এই জিনিসটা আপনাদেরকে জানিয়ে দেওয়া, আপনাদেরকে একটি সহজ রাস্তা দেখানো, এটাই ছিল আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, লাইকস করবেন এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদেরকে জানিয়ে দেবেন। দেখুন আপনাদের মতামত দিলে আসলে আমরা
ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহ পাই। সো বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না, এই ছিল আজকের বিষয় যে পুরো প্রসেসটি দেখানো যে আসলে প্রচুর লোকবল সংকটে ভুগছে স্কটল্যান্ড অ্যান্ড ইংল্যান্ড আই মিন ইউকে। সো আপনারা আবেদন করতে পারেন, আপনারা বা কী বলবো শত শত আবেদন করবেন, একটা দুইটা করে বসে থাকবেন না, প্রচুর আবেদন করতে হবে। সো বন্ধুরা তাহলে আর কথা বাড়াচ্ছি না, সবাই এসটিভি ম্যাক্সের সঙ্গেই থাকবেন, আর আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই এসটিভি ম্যাক্সের সঙ্গেই থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।